আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করব আমি এশিয়া ইন্স্যুরেন্স নিয়ে। সো ভিউয়ার্স, এশিয়া ইন্স্যুরেন্স যদি আপনারা দেখার চেষ্টা করেন, বর্তমান নেট অ্যাসেট ভ্যালু আছে 87.72 এবং ইপিএস, প্রত্যাশিত ইপিএস যদি করি তাহলে 3.83 টাকা, পিই দেখার চেষ্টা করি 13.47। সো ওভারঅল যদি দেখার চেষ্টা করি সব কিছু বেশ পজিটিভ আছে। যদি ফার্স্ট কোয়ার্টারটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটু স্ল্যাটলি নেগেটিভ আছে, দেন সেকেন্ড কোয়ার্টারটা একটু পজিটিভ আছে, থার্ড কোয়ার্টারটা একটু নেগেটিভ আছে, এবং আশা করতেছি আমরা এখানে একটা পজিটিভ কিছু দেখতে পারবো। এবং বর্তমানে যদি তার শেয়ারটির মূল্য ধরি দেখি 51.60 টাকা আছে বর্তমানে। আজকের দিনে 50 পয়সা কমেছে। সো এই স্টকটি কখন বাই করা যাবে? সো এটা যেহেতু ফ্লোর প্রাইস দ্বারা দেওয়া আছে, সেহেতু এখানে কোনো চিন্তার বিষয় নাই যে আমি কখন ইনভেস্ট করবো। অবশ্যই যখন ফ্লোরে আসবে তখনই ইনভেস্ট করবেন। সো এটা আমার কাছে একটা সাজেস্ট থাকবে যদি ইনভেস্ট করতে চান। দেখেন, আমি কাউকে বাই বা সেলের কোনো পরামর্শ দিই না, জাস্ট আমি একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। এখানে আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, জাস্ট এটা। সো এটা যখন ফ্লোরে আসবে, তখন আপনি বাই করতে পারেন। এবং বাই করে যদি চান যে অল্প স্বল্প প্রফিট, 1-2 টাকা প্রফিট, এখান থেকে প্রফিটটা নিতে পারেন। বা যদি চান যে না আমি বেশি প্রফিট নিব, দেন সেরকম ধৈর্য ধারণ করতে হবে, সেই রকম 1-2 মাস ধৈর্য ধারণ করতে হবে, দেন ইউ ক্যান আর্ন 10-15% প্রফিট ফ্রম দিস স্টক। ওকে, আর যদি দেখার চেষ্টা করি 40.66% স্টক আছে ডাইরেক্ট হোল্ডিং, এবং অনলি 5.23% আছে ইনস্টিটিউট হোল্ডিং, এবং মেজরিটি হোল্ডিং আছে পাবলিকের হাতে, যেটা আমার কাছে একটু একটু খারাপ লেগেছে। কারণ পাবলিকদের কাছে থাকলে হয় কি, সেটা প্যানিক স্টক হয়ে যায়। যখন ইনস্টিটিউট বাই করে তখন স্টকটার মধ্যে একটা শক্তি আছে বোঝা যায়, এবং সামনে ভালো করবে এটা বোঝা যায়। যেহেতু পাবলিক হোল্ডিং বেশি বলবো না যে খুব খারাপ, কারণ ডাইরেক্টর হোল্ডিং 40%-এর উপরে আছে। সো ওভারঅল এটাতে ইনভেস্ট করা যায় সব কিছু ইনফরমেশন নিয়ে। যদি ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করি, আমি ফান্ডামেন্টাল ক্যাটাগরি এ আছে পেইড আপ ক্যাপিটাল 47.1, মার্কেট ক্যাপিটাল 242.88 কোটি, এবং অথরাইজড ক্যাপিটাল এবং লং টার্ম শর্ট টার্ম কোনো লোন নেই, রিজার্ভ আছে 36.5 কোটি। সো যেহেতু লোন নেই সেহেতু এটা একদম মোটামুটি রিস্ক ফ্রি। আর যদি এটা 3.83% ইপিএস আর্ন করে, আমি প্রত্যাশা করতেছি এটা ডিভিডেন্টটাও বৃদ্ধি পাবে এবং ডিভিডেন্ট ইল্ডটাও সেই সাথে বৃদ্ধি পাবে। সো ডিভিডেন্ট জন্য যদি কেউ ইনভেস্ট করতে চান তাহলে ডিভিডেন্টের প্রত্যাশায় ইনভেস্ট করতে পারেন, এবং সেই সাথে এটারও উচ্চতর সম্ভাবনা আছে যে ক্যাপিটাল গেইন। সো ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ট গেইন দুইটাতে সেম চান্স আছে। সো একটা লং টার্মও নিতে পারেন। যদি শর্ট টার্মে আপনার প্রত্যাশিত মুনাফা আসে তাহলে সেল করে দেবেন, সমস্যা কী। আর যদি নেট অ্যাসেট ভ্যালু দেখেন তাহলে 87.72, যেটা অনেকটা আমি বলবো যে পজিটিভ, কারণ এটা তো ইন্স্যুরেন্স সেক্টরে আসলে নেট অ্যাসেট ভ্যালু এত বেশি হওয়ার প্রয়োজন নেই। সো এটাতে অবশ্যই ইনভেস্ট করা যায়, বাট আপনারা বুঝতে পারছেন যেখানে কম দামে কিনতে পারবেন সেই জায়গায় বেশি দামে হামাগুড়ি দেওয়ার কোনো মানে হয় না। সো যে জায়গায় আসার পরে সব কিছু থেমে যাবে সেই জায়গা থেকে আমরা শুরু করব। আর এটা যদি আমরা চার্টটা দেখি, চার্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন এশিয়া ইন্স্যুরেন্সের চার্টটা আসলে দেখার
তেমন দরকার নাই। তারপর ছবি তো বলে দিলাম। সো এশিয়া ইন্স্যুরেন্সে যদি আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করি, তাহলে আমি বলবো যে প্রথম প্রফিট বুকিংয়ের জন্য মিড টার্মে যদি নেন, তাহলে প্রথম প্রফিট বুকিংটা এই জায়গায় রাখতে পারেন, 55 টাকা থেকে 55 টাকা 80 পয়সা থেকে 56 টাকা পর্যন্ত প্রথম প্রথম রেজিস্ট্যান্স। দেন সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা হবে, ৫৮.৬০ পয়সা, এবং তৃতীয় চতুর্থ রেজিস্ট্যান্স হবে, তৃতীয় রেজিস্ট্যান্স হবে 67.50 টাকা। এবং এর চেয়ে বেশি আরেকটা প্রত্যাশা রাখতে পারেন, সেটা হচ্ছে যে ৭২.৫০ পয়সা। সো ভিউয়ার্স, এই এই ছিল তার রেজিস্ট্যান্সগুলো। তো রেজিস্ট্যান্সকে আমরা 4টা ভাগে ভাগ করে নিছি, এবং এর চেয়ে বেশি এই মুহূর্তে আমি প্রত্যাশা করতেছি না, কারণ এই মুহূর্তে মার্কেটের ওভারঅল কন্ডিশন বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না যে মার্কেট আসলে কি করতে যাচ্ছে। বাট আমি আমার সাজেস্ট এটা থাকবে যে যদি ফ্লোরে বা কোনো শেয়ার ভালো দেখতেছেন, এটা ফ্লোরে পড়ে আছে, আপনি এটা বাই করতে পারেন, এটাই আমার সাজেস্ট থাকবে। কারণ এক সময় আপনি এখান থেকে ডিভিডেন্ড পাবেন, প্লাস ক্যাপিটাল গেইনের অত্যন্ত হাইলি একটা সুযোগ থাকবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো কমেন্ট করলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।